আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আমি আবার এলাম গল্প বলতে। আমি ধারাবাহিকভাবে ছেলেবেলার গল্প বলে যাচ্ছি। ক্লাস ওয়ান থেকে শুরু করেছিলাম, এখন ইন্টারমিডিয়েট বা এইচএসসি ভর্তি হয়েছি। গত পর্বে বলেছিলাম এইচএসসি ভর্তি হলাম আমি কালীহাতির আলাউদ্দিন সিদ্দিকি কলেজে। লতিফ সিদ্দিকি স্যার প্রতিষ্ঠিত এই কলেজ। তো এখানে ভর্তি হইলাম 77 সনে, এটা গত পর্বে বলেছি। কিন্তু আমি বলেছি যে আসলে ভর্তি প্রথম দিনই ভর্তি হলাম, প্রথমবার একবার খোঁজ নিতে গেলাম, তারপরে আবার এলাম। তখন না ভর্তি নিয়ে কনফার্ম হয়ে গেলাম যে আমি ভর্তি হব। তখন যেহেতু আমার কাগজপত্র সাথে ছিল না, ভর্তি হলাম না। তারপরে আরেকটাই ছিল আমার যে আমি আগেই ভর্তি হব না, আমি দেখতে থাকবো যে আরও ভালো ভালো ছাত্র এখানে ভর্তি হচ্ছে কি না। কিন্তু এটা স্যারদের কাছে আমি বললাম না, কিন্তু আমি বলে গেলাম স্যার আমি ভর্তি হব, আমি আসতেছি। কিন্তু এসে দেখি কয়েকদিন পর যে আরও বেশ কয়েকজন ছাত্র ভর্তি হয়ে গেছে, তারা আমার চেয়েও ভালো। তাদের মধ্যে কমপক্ষে দুইজন আমার চেয়ে বেশি নাম্বার পেয়েছে, একজন হলো শামসুল হক, আরেকজন হলো নজরুল ইসলাম। দুজনই কিন্তু ডাক্তার হয়েছে, নজরুল আমার সাথেই ডাক্তার হয়েছে, কিন্তু শামসু পরে ডাক্তার হয়েছে। সে ইন্টারমিডিয়েট একটু ড্রপ দিয়েছিল, সে কলেজ ত্যাগ করছিল, করিডোরে পাশ করে পরে করিডোরে চলে গেছিলো, পরে আবার করিডোরে না কাকমারিতে, পরে ওখান থেকে আবার আলাউদ্দিন সিটি কলেজে এসে পাশ করে পরে এই জন্য আমাদের সে 2 বছর পরে মেডিকেলে ভর্তি হয়, ও ডাক্তার। তো সেই সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিল। তারপরে এই যে আজিজ, বুলবুল, বেলায়েত, এরাও হায়ার ডিভিশন পাওয়া এবং লেটার পাওয়া ছাত্র ছিল। ব্রাহ্মণ শাসন স্কুল থেকে এসেছিল ওরা, ব্রাহ্মণ শাসনে। স্যারেরা করছে কি, আমার কথা বলে যে সাদেক নামে একটা ছেলে ভর্তি হয়েছে, যদি আমি তখন ভর্তি হই নাই, স্যারেরা বলেছে যে একজন ভর্তি হয়েছে, সে হায়ার ডিভিশন 4টা লেটার পেয়েছে, কাজেই তোমাদের কোনো ভয় নেই, এখানে ভালো ছাত্রই তোমরা আসবে সবাই। তাতে দেখা গেলো যে এই 8-9 জনই এই হায়ার ডিভিশনের ছাত্র হয়ে গেছে এখানে। আর পরে আসলো ফজলু, আসলো ফজলু আমাদের যে বাটাচুর স্কুলে পড়তো, আমাদের ফার্স্ট বয়স ছিল সে। ওই পরে যদিও আমি ফার্স্ট হয়েছিলাম লাস্টে, কিন্তু আগে সে ফার্স্ট বসেছিল। তারও ফর্মুলা দিল তার গার্জিয়ান যে সাদেক যেখানে পড়বে তোমার সেখানে পড়তে হবে, সে বাধ্যতামূলকভাবে সে এই এসে এখানে ভর্তি হলো। আরেকজন হলো লুৎফর রহমান, সেও এখানে ভর্তি হলো। তো যাই হোক, এইভাবে 10-12 জন এরকম বা আরও বেশি হইতে পারে ফার্স্ট ডিভিশন ছাত্র। এরপরে আসলো সদরুদ্দিন নামে টুকার ছাত্র, হ্যাঁ সে আসছিল, ও পাস করছিল বর্গা স্কুলের ছাত্র ছিল, পরে মনে হয় বামন দত্ত থেকে পাস করছে। এইগুলি আসলো, তাতে তখন ভালোই লাগলো যে হ্যাঁ এখন আমরা একটা মেল পেলাম আর কি, মানে আপাতত কম্পিটিশন করার একটা ই থাকবে, টেন্ডেন্সি থাকবে আমাদের। আমাদের এটাই ছিল প্রধান ব্যাপার যে আমরা কম্পিটিশন করে পড়াশোনা করতাম, আমরা সবাই ফার্স্ট হইতে চাইতাম, এইভাবে আমাদের কোনো প্রাইভেটও পড়তে হইতো না, এইভাবে আমরা আমাদের রেজাল্ট ভালো হইতো। তো সেই পরিবেশটা পেলাম তখন, তখন তো ভালোই লাগলো। যাই হোক, আমি ভর্তি হলাম, কিন্তু আমার রোল নাম্বার এই জন্য পিছনে পড়লো, মনে হয় 36 জনের পরে আমি ভর্তি হয়েছিলাম, এর মাঝখানে অনেকগুলো ভর্তি হয়ে গেছিলো। তো এদিক দিয়ে আমার এখন উঠলাম আমি এই হোস্টেলে উঠলাম, যে আমাদের হোস্টেল ছিল এই যে এখন যে বিল্ডিং আছে, এখন এইগুলি ছিল না তখন, তখন সব 3 সেট ছিল হোস্টেলও, 3 সেট, তারপরে ইয়ের কলেজও 3 সেট, আর কলেজ যে অফিসটুকু অল্প একটু সামান্য, এইটুকু ছিল হাফ বিল্ডিং, বলতে বোঝায় যে ওয়ালটা ছিল এই পাকা, কিন্তু সামনেটা ছিল টিনের। এইটুকু যেখানে প্রিন্সিপালের রুম ছিল, এইটা ছিল শুধু হাফ বিল্ডিং।
তারপরে এটার সাথে যে কয়েকটা রুম ছিল এখানে আমাদের ছাড়েরা থাকতেন, ছাড়েরা উইকেন্ডে চলে যেতেন টাঙ্গাইল, তারা বেশিরভাগই তারা টাঙ্গাইল থাকতেন, সবাই শনিবার সকালে আসতেন আবার বৃহস্পতিবার চলে যেতেন, এই ধরনের ছিল তাদেরই। এখন ক্লাস শুরু হয়ে গেল জমজমার, আমাদের 50-60 জন হয়ে গেল ক্লাসে, তো আর আমি থাকলাম আমাদের যে পূর্ব পাশের যে এই দুইটা আই ছিল টিনের ঘর ছিল, তো ওই টিনের প্রথমটা ছিল ক্লাসরুম, প্রথমটা ছিল ক্লাসরুম, তারপর একটা ছিল হোস্টেল, এটা হোস্টেল মানে নতুনদের জন্য হোস্টেল, আর আগে যারা ছিলেন যে আগের থেকে যারা পড়তে ছিলেন আমাদের আগের ইয়ার যেটাকে বলা হয় তারা থাকতো ওই বাজারের পাশে যেটা আছে পশ্চিম পাশ ওইখানতে থাকতেন নাকি। এখন ওখানে যতদূর মনে আছে আমার যে মেসের যে ম্যানেজার ছিলেন আমাদের শ্রদ্ধেয় আবুল হোসেন স্যারের এই ভাই আনোয়ার হোসেন, ইনি শানবান্ধায় এখন স্কুলের শিক্ষক, তারপরে ওই আমাদের বর্তমান যে উপজেলা চেয়ারম্যান সখীপুরের আমরা বলি লিবুবাই, ওনার নাম হলো কি হায়দার কামাল যেন এরকম বড় একটা নাম, সুন্দর একটা নাম, কিন্তু আমরা লিবুবাই বলি, উনি প্রাক্তন এমপিতে শওকত মোমেন সাধারণের ছোটো ভাই, উনি আমাদের আগের ইয়ার ছিলেন, এরকম বেশ প্রমিনেন্ট প্রমিনেন্ট ছাত্র ওখানে পড়তো আর কি। আর শওকত মোমেন সাধারণের যে ছেলে ওই যে আমাদের জয় এমপি ওই ওর ওনার চাচা সে, তো এখনও তার সাথে আমার ভালো সম্পর্ক উপজেলা চেয়ারম্যানের সাথে, ওনারা এখানে থাকতেন আমার মনে আছে। তারপরে আমি যেদিন প্রথম আসলাম মনোরঞ্জন নামে একজন আমাদের সিনিয়র ভাই ছিলেন, পরে অবশ্য আমাদের সাথে হয় এক বছর লস করে, এনে আমার সাথে এমনভাবে ইন্টারভিউ নিতেছিলেন যে আমাকে খুব ভালো একজন ছাত্র মনে করে না, আমার নানান দিক যেভাবে মানুষ সাক্ষাৎকার নেই আমার মনে আছে, উনি খুব মজা পেয়েছিলেন আমাকে। যাই হোক, তো ওই যে হোস্টেলে থাকলাম যে ওখানে এই বুলবুল ব্রাহ্মশাসনে তারপরে বেলায়েত এলে সবাই এখানতেই থাকতো আর কি। তো আমি স্যারদের কাছে বললাম স্যার আমাকে যদি একটু আলাদা রাখতেন ভালো হইতো আর কি, এটা সুযোগ নিলাম আর কি। কেন যে আমার বেশি কথাবার্তা বললে আমি পড়তে পারি না, আমার আশেপাশে যদি কথাবার্তা বলে বেশি পড়তে পারি না, তো মনে বুঝলেন স্যারেরা যে হয়তো ওই যে ছাত্ররা এই বেশি কথাবার্তা বললে সাদেকের পড়া ডিস্টার্ব হবো, যেহেতু আমার সাথে কথা দিচ্ছিলো যে তোমার সব কিছু দেখবো আমরা। তখন হলো কি যে আমি একটু পিছনে লাইটটা নিবি আসি, যে বলতেছিলাম যে এটা আমি একটু সুযোগ নিলাম যে একটু আলাদা থাকা যায় কিনা, তাহলে পড়াশোনার ডিস্টার্ব কম হবে। তো স্যাররা শুনলেন এবং স্যারদের যে রুমগুলো আছে পাশে একটা রুম খালি ছিল ওখানে আমাকে থাকতে দিলেন। এটার জন্য একটা সমস্যা হইল যে অন্য ছাত্ররা আমার প্রতি এই ঈর্ষান্বিত হওয়া শুরু করলো এবং এটা আসলে করা ঠিক হয়নি আমার দেখলাম। পরে আমি যাই হোক তারপরও ছিলাম ওইদিকে, তারপরে যখন আমাদের কিবিয়া স্যার আসেন ওনাকে থাকতে দেওয়ার জন্য আমার রুমটা খালি করে আমি তখন আমি অন্য রুমে চলে যাই। সেটা পরের ঘটনা, কিবিয়া স্যার আসছে শীতকালে, আমরা ভর্তি হয়েছিলাম বর্ষাকালে, আমি এই মাসের নামগুলো বলতে পারবো না কারণ হলো এটা 77 সনের ঘটনা, এখন হলো 22 সন, 45 বছর আগের ঘটনা, আমি সঠিকভাবে অত মাস হিসাব করতে পারবো না। তো আমরা বর্ষাকালে ভর্তি হয়েছিলাম, শীতকালে আমাদের কিবরিয়া স্যার আসেন, কিন্তু আর আগে একবার কিবরিয়া স্যার আসেন দেখতে আসেন, ওনাকে খবর দেওয়া হয়েছিল যে ওনাকে হয়তো প্রিন্সিপাল হিসাবে নিয়োগ দেওয়া হবে, তো উনি পরিবেশটা দেখতে এসেছিলেন। ওই দিন আমি প্রথম কিবরিয়া স্যারকে দেখি, তো কিবরিয়া স্যার এসে ওই যে আমি যে রুমে থাকতাম তার পাশের রুমে স্যাররা থাকতো, ওখানে সকালবেলা গল্প করতেছিলেন, আমি ওই পাশে
পাশের রুমে আমি ছিলাম, আমার মনে আছে গল্প করে শুনলাম, শোনা যায় তো এই কারণে মাঝখানে শুধু আটার বেড়া ছিল, মানে এই যে রুম করা করা হয়েছিল বাঁশের চাটার বেড়া ছিল। যাই হোক, পরে আমি এই ওই যে ওখানে থাকতাম যে হোস্টেলে, ওই সময় আমার সাথে খাতির হলো বুলবুলের, খাতির হলো খুব ঘনিষ্ঠতা হলো বুলবুলের সাথে, কাজী সাবিউল্লাহ বুলবুল। ও একটু অন্য দেশে একটু বেশি মার্জিত ছিল, আর ওর কথাবার্তার ধরন বা আমার খুব পছন্দ হইতো, আমার কথাবার্তার ধরনও তার কাছে পছন্দ হইতো। আমরা একদিন মনে আছে যে এই হোস্টেলের সামনে এই মাঠে একটা গরুর গাড়ি ছিল আর কি, এই গরুর গাড়ি দেওয়া করতো কি ধান আনতো, কলেজের প্রপার্টি ছিল, অনেক সম্পত্তি ছিল কলেজের প্রপার্টি, ওখানে ধান আবাদ হইতো, সেগুলা গরুর গাড়ি মহিষের গাড়িতে আনতো। তো ওই মাঠে গরুর গাড়িটা ছিল, রাত্রে খুব সুন্দর চাঁদ ছিল, পূর্ণিমার চাঁদ, মৃদু মন্দ বাতাস আসতেছিল, কারণ দক্ষিণ থেকে কিন্তু খোলা মাঠ, বিরাট বিস্তীর্ণ এলাকা, বাড়িঘর নাই, সেই নাকবাড়ি, ওইদিকে আরেকটা কি গ্রাম পাকুটিয়া, এর মাঝখানে কোনো বাড়িঘর ছিল না, কাজেই আমাদের যে বাতাসগুলো আসতো খুব সুন্দর বাতাস ছিল, আর সামনে ছিল পুকুর, আমাদের মাঠের পাশেই ছিল পুকুর, এই পুকুর দিক থেকে বাতাস আসতেছিল, আমরা এই রাত্রে ওই গাড়িতে বসে বসে দুজন, তখন তো বয়সটাই ছিল আসলে বন্ধুত্ব করার বয়স, এই মেট্রিক পাস করার পরে কিন্তু মানুষ বেশি বন্ধুত্ব করে, তো তার সাথে অনেক মনের কথা খুলে খুলে বলি, সে আমার কাছে বলে তার স্কুল লাইফের কথা বলে, তারপরে এক সময় বলে গান পারি কি না, আমি কিন্তু আমি কিছু কিছু নজরুলগীতি গাই, তারপরে গাও দেখি, তা আমি নজরুলগীতি গেলাম, তুমি বর্ণনা করছো আমি পারি, সেও নজরুলগীতি গেলো, এই পালাক্রমে দুইজনেই অনেক নজরুলগীতি গেলাম, এইভাবে এই সাফিউল্লাহ বুলবুলের সাথে আমার, কাজী সাফিউল্লাহ বুলবুলের সাথে আমার খুব বন্ধুত্ব হয়। সে যে বিমানের ই ছিল, ইঞ্জিনিয়ার ছিল, রিটায়ার্ড হয়েছে, ঢাকায় থাকে, তার আস্তে আস্তে নজরুল, বেলায়েত সবার সাথে বন্ধুত্ব হইল। তো আমরা ওই ওখানে ক্লাস করতাম, ওই ক্লাসে একটা চকি ফালানো ছিল মঞ্চ হিসাবে, আমাদের ক্লাস নিতেন খালেক স্যার, আব্দুল খালেক স্যার, বাংলা নিতেন, খুবই শান্ত, মুখে একটু একটু মিষ্টি মিষ্টি হাসি থাকতো, গোল গাল চেহারা ছিল ওনার, ওনাকে একটু দেখতে ইচ্ছা করতো ক্লাসে, সুন্দর করে পড়াইতেন, তারপরে সেকেন্ড পার্ট পেপার পড়াইতেন ওই বাংলা লক্ষ্মীকান্ত স্যার, লক্ষ্মীকান্ত স্যার খুব স্টাইলিশ ছিলেন, ওনাকে আবহেনা মোস্তফা জামানের মতো করে ওই মোস রাখতেন বা ওই চুল রাখতেন এরকম, আর ক্লাসেও ওনাদের রেফারেন্সে কথা বলতেন, ওনাদের স্যারদের, বড়ো বড়ো স্যারদের কথা বলতেন, এগুলো আমি খুব তন্ময় হয়ে শুনতাম, লক্ষ্মীকান্ত স্যারের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম, উনি সাহিত্যের কথা, গল্পের কথা, আমরা তখন মাত্র আমরা বয়স হয়েছে আমাদের, এই বিভিন্ন রকম কথাবার্তা শুনতে খুব ভালো লাগে, এই কথাগুলো উনি শুনেছেন, আমি ভাইঙ্গা বললাম না কি কথাগুলো আপনাদেরকে, উনি এইটা শুনেছেন, যেহেতু উনি সেই রাজলক্ষ্মী শ্রীকান্ত পড়েছেন আমাদেরকে, অনেক কিছু বলতে হয়েছে। তারপরে ওই আরেকটা ছিল পানিপথের যুদ্ধ, কী ছিল ওইটার মনে নেই সেই বইটার নাম, সেগুলো বলতেন। তো যাই হোক, এই লক্ষ্মীকান্ত স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, ফিজিক্স পড়েছেন গণি স্যার, তারপরে আব্দুল গণি স্যার, ওনার বাড়ি বাসাল, পরে উনি চলে যায় ঘাটাল কলেজে চলে যায়। তারপরে আছে এইগুলো ফিজিক্স কেমিস্ট্রি পড়েছেন আমাদের নজরুল ইসলাম স্যার, আমাদের কেমিস্ট্রির মূলত টিচার কেউ ছিল না, সাময়িকভাবে তখন নজরুল ইসলাম স্যার ওনার বাড়ি কাছেই সিগনা গ্রামে ওনার বাড়ি, ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল উনি যেন অনারারি টিচার হিসাবে কিছুদিন ক্লাস নেন অন্য একজন টিচার আসা পর্যন্ত, এই জন্য আমাদেরকে কেমিস্ট্রি উনি দেড় মাস পড়াইছিলেন, কিন্তু দেড় মাস পড়াইলেও অন্যান্য স্যারদেরকে যেরকম আমরা মনে রাখছি ওই স্যারকেও মনে রাখছি, এমনকি ইদানিং ওই স্যারই আমাদের সাথে বেশি যোগাযোগ করে, সবার সাথেই সবার প্রিয় হয়ে গেছে নাকি, উনি একজন শিল্পপতি হয়ে গেছেন, পরে বেশি দিন চাকরি করেন নাই, উনি এখান থেকেই দেড় মাস করে চলে গেছিলেন এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে,
ওখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন, কিন্তু পরে উনি নিজেই কেমিক্যাল ইন্ডাস্ট্রি করে ফেলছেন এবং এখন প্রতিষ্ঠিত শিল্পপতি। উনি চলে গেলে পরে আসছেন আমাদের আনন্দ মোহন স্যার, তিনি আমাদের শেষ পর্যন্ত ছিলেন, কিন্তু পরে আমরা চলে আসার পরে উনি পরে এই অ্যাডমিন ক্যাডারে গিয়ে উনি পরে এই এই খুব সম্ভব অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার করছেন। তা আমাদের এই পড়াইতেন ওই জীববিদ্যা পড়াইতেন বিমল স্যার, বিমল স্যারও কিছুদিন পরে উনি চলে যান আর কি। তারপরে আমাদের ইয়ে পড়াইতেন, আরেকটা পড়াইতেন জীববিদ্যা জুলজি, মানে উনি অসীম স্যার পড়াইতেন, উনিও চলে যান। তো এইভাবে ওনাদের নাম কিছু কিছু মনে আছে আর কিছু কিছু মনে আসছে না। উকিল স্যার ছিলেন আমাদের ফিজিক্যাল ইন্সট্রাক্টর। তারপরে আমরা বেশ কিছুদিন হইল, কিন্তু দেখা গেল যে স্যারদের মধ্যে একটা কেমন জানি একটা অশান্তি অশান্তি ভাব বিরাজ করছে। তার মানে আমরা বুঝতে পারলাম স্যাররা বেতন ঠিক মতো পাচ্ছেন না, বেতন ঠিক মতো পাচ্ছেন না। এর কারণ হলো যে আমরা ছাত্র সংখ্যাও কম আর সরকারি অনুদান তখন আসে না। আমরা জানেন তখন যেহেতু আব্দুল লতিফ সিদ্দিকী প্রতিষ্ঠিত কলেজ, উনি নির্বাসিত আছেন ভারতে, কাজে এটা দেখভাল করার তেমন কেউ নাই, তো প্রিন্সিপালও নাই। প্রিন্সিপাল হলো অ্যাক্টিং প্রিন্সিপাল, বেশ জুনিয়র মানুষ উনি, মুসলিম উদ্দিন স্যার। তো উনি এমনি ভালো ছিলেন, কিন্তু এত এত বড় একটা কলেজ চালানোর জন্য ওনার জন্য একটু কষ্ট করছিল। তো আমরা শুনছি যে ওনারা বেতন বেশি পান না, বেতন ছাড়া আসলে কারো চলে। তো এই জন্য আস্তে আস্তে কিছু কিছু স্যার চলে যাওয়া শুরু করলো। অসীম স্যার চলে গেলেন, বিমল স্যার চলে গেলেন, তারপরে গণিত স্যার চলে গেলেন, এরকম বেশ কয়েকজন স্যার চলে গেলেন আর কি। তখন আমরাও একটু ই হয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম যে স্যাররা চলে যাচ্ছে আমরা থাকি। এইভাবে কিছু কিছু আমাদের ছাত্র চলে গেল, নজরুল চলে গেছিলো, তারপরে ওই আমাদের ওই শামসুল চলে গেলো করিটা কলেজে, আমাদের লুৎফর রহমানও চলে গেলো। এইভাবে বেশ কিছু ছাত্র চলে গেলো আর আমি তো বেয়ে আমি যাবো কই, আমি রইলাম। তারপরে এই এই অবস্থায় আমি দেখছি যে ওই কলেজ ক্যাম্প কলেজ ক্যাম্পাস থেকে ওই ইটের টুকরা টোকাই টোকাইয়া জড়ো করিয়া এগুলো বিক্রি করতেছে। আমি জিজ্ঞেস করছি, বলছি এগুলি কী করে, বলছে টাকা পয়সা নাই তো এই ইটের ইট টোকাই টোকাইয়া এগুলো বিক্রি করে যা হয় এটা ব্যয় নির্বাহন করবে। তাহলে আমি বুঝেন, আমি একটা এক্সাম্পল দিলাম কী অবস্থায় আছে। তো এই সময় আমাদের ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন, ওনার নাম ডাকনাম ছিল হুদ্দুমিয়া, হুদ্দুমিয়া নামে পরিচিত ছিলেন ইনি। ওনার আসল নাম ছিল ওয়াদুদ আহমেদ সিদ্দিকী, ইনি আব্দুল লতিফ সিদ্দিকী স্যারের চাচা, ছোটো চাচা। উনি রাজনীতি করতেন না, কিন্তু যেহেতু ওই বংশের একজনই আছেন, তো উনি এসে এসে আমাদের খোঁজ নিতেন, কিন্তু উনিই বা কী করবেন, টাকা কোথায় পাবেন। তাই আমি আরেকটা কথা প্রসঙ্গে আরেকটা বলি যে আব্দুল লতিফ স্যাররা সব যখন ইন্ডিয়া চলে যায়, ওই বাড়ির তখন থাকতেন ওনার ফুপা, আব্দুল লতিফ সিদ্দিকী স্যারের ফুপা, উনি ছিলেন একজন ইমাম। উনি ওই আলাউদ্দিন এই আউলিয়াবাদ যে মসজিদ আছে সেই যেখানে আমরা নামাজ পড়তাম, ওনার ইমাম ছিলেন। উনিও ওনার লতিফ সিদ্দিকী স্যারের বাড়ির পাহারা দিতেন বা থাকতেন। তারই ছেলে যে নাকি আলাউদ্দিন সিটি কলেজ থেকে পাশ করছে, ওই হুজুরের ছেলে আশরাফ ভাই আশ খুব সম্ভব, উনি কিন্তু তখন ময়মনসিংহ মেডিকেল কলেজে MBBS পড়তেন, তিনি আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন, তখন সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে পড়তেন নাকি, আমরা তখন ওখানে পড়তাম। পরে আমি ওনাকে ময়মনসিংহ মেডিকেল যখন পড়ি তখন পাই আমি, আমি যখন ফার্স্ট ইয়ার পড়ি তখন উনি থার্ড ইয়ার পড়ি এরকম। তখন ময়মনসিংহ মেডিকেল কলেজ শামসুল হক ভাই নামে একজন পড়তেন, উনিও একই বেসের ছিলেন, আলাউদ্দিন সিদ্দিক কলেজের ছাত্র, আমাদের দুই বছরের সিনিয়র। এই শামসুল হক ভাই কিন্তু প্রতিষ্ঠিত একজন চক্ষু বিশেষজ্ঞ, উনি বরিশাল নিয়ে সাধারণত থাকতেন, বরিশাল বরিশাল মেডিকেল কলেজে পোস্টিং নিয়েছিলেন আর কি, ওখানেই থাকতেন। তো এই এই সময় এই
উনি খোঁজ খবর নিতেন হুদ্দু মিয়া, যিনি ওই নাম ছিলেন ওয়াদুদ আহমেদ সিদ্দিকী। আর আমরা এই যে এই অবস্থায় কলেজটা চলছে না, কী করা যায় এটা নিয়ে চিন্তা করতেছিলাম। তাই আমরা কিছু কিছু কলেজের ব্যাপারে এই ছিলাম, জানাচ্ছিল আমাদের যে কলেজের কিছু প্রপার্টি আছে, কৃষি প্রপার্টি, সেখানে আগে ট্রেডিশন ছিল ছাত্ররাও কাজ করতো, বিকেলবেলা কাজ করতো, ক্ষেত নিড়াইতো, ধান কাটতো, এরকম আমরাও সেগুলো করছি, আমাদের যে স্যাররা ছিলেন তাদের সাথে করছি। তা আমার একটা ঘটনা মনে আছে যে আমাদের কলেজের পিছনে একটা ক্ষেত ছিল, কী ক্ষেত, ভুট্টা ক্ষেত নাকি যেন ছিল মনে নেই আমার, ওটাও আমরা নিড়াইছি। তো ওখানে আমরা নিড়াইতেছিলাম, তো দেখি ওই পাশ দিয়া অনেকগুলো পাহাড় অঞ্চল থেকে ওই গরু গাড়ি আসতে আসতে কাঠ বোঝাই। কিন্তু একটা নিয়ম ছিল, ওই কর্নার একটা ই ছিল, টোল আদায়ের একটা কর ছিল, সেই টোলের কর্তৃপক্ষ ছিল ওই কলেজেরই দুজন টিচার ছিলেন, বাইরের একজন ছিলেন, এরকম দেখছি ওখানে দুপুরে কেউ নেই, টোল আদায় করার কেউ নেই। একজনে আমাদের কানে কানে বললো যে আমরা তো 10-12 জন কাজ করতেছি, একটা কাজ করি আমরা, চলো মিষ্টি খাই, কী করে আছে টোল আমরাই আদায় করি। তারপরে আমাদের মধ্যে এই দুষ্টামি বুদ্ধি চাপলো, তো ওই টোলের ঘরে গিয়ে একজন বসে পড়লো, এই গাড়ি থামাম, গরুর গাড়ি, কিন্তু গরুর গাড়ি থামাইছে, টোল দিয়া যান। তো টোল কত করে? তো আমরা ওই রিসিটের মধ্যে দেখলাম কত করে নেয়, ওটা দেখে যে এত টাকা করে, এরম করে খুব সম্ভব 18টা গাড়ি আটকাইছিলাম, 18টা গাড়ি দিয়ে 2 টাকা করে দেয়, অনেকগুলো টাকা হলো। এখানের মধ্যে আবার ওই বেলায়েত যে আছে ওটা বেশি দুষ্ট ছিল, ওকে আমরা সার বানাইলাম, বেলায়েতকে সার সার বলি, সার এই যে এই যা 2 টাকা নেন, এই রিসিট দেন স্যার, বেলায়েত রিসিট কাটে। তো রিসিট না, রিসিট দেওয়া হলো না, মানে এমনি টাকাটা নেওয়া হলো, কারণ রিসিটে তো ধরা পড়বে, তো জমা দিতে হবো, ওই টাকাতে আমরা পরে এই মিষ্টি কিনে খাইছি আর কি। এটা ঘটনা স্যাররা জানেই না, এই ঘটনা আমরা টোলা দায়ী করছি, এটা ওই বয়সের একটাই ছিল। তারপরে আমরা ওই কলেজের পিছনে একটা ম্যাচ ছিল আর কি, সেখানে দানেশ ভাই রান্না করতেন আর কি, দানেশ আবার আমাদের এলাকারই সে। তো এই সেখানে আমরা খাইতাম, যে জানেন তো হোস্টেল একটা নিয়ম হলো পাতলা ডাইল রান্না করতে হয়, তো এখানে ওই পাতলা ডাইল ছিল, কিন্তু আমরা তো অভ্যস্ত ছিলাম, আমরা তো একবার ডাইরেক্ট বাড়ির থেকে আসছি, তো এইটা খাই অবশ্যই সিনিয়ররা খাইয়া যেত আর কি। তা আমাদের বেলায়েত তো খুব একটা পপকর্ন টাইপের ছিল আর কি, তো বেলায়েত করছে কি একদিন ওই ইয়ে আসছে, ওই খাবার বসলে পরে আবুল হোসেন স্যার ছিল ওটার দায়িত্বে আর কি, দেখাশোনার দায়িত্ব হোস্টেল, আবুল হোসেন স্যার দেখতে আসছে। তো বেলায়েত তখন ওই চেয়ারের উপর বসে, তারপরে ওই টেবিলের উপর যে ডাইল ছিল ওই ডাইলের মধ্যে এরকম আঙ্গুল দিয়া ডাইলের মধ্যে, তারপরে কানের মধ্যে দেয় এরকম করে, এরকম করে বলে এই ছেলে তুমি ওই ডাইল কানে দাও কেন, ডাইল কানে দাও কেন, বলছে স্যার আমি ডুব দেবো ডাইলের মধ্যে, ডুব দেবো, ডুব দেওয়ার আগে আমরা কানে পানি দিই, এইটা তো ডাইলটা তো পানি, কাজে এখানে ডুব দেবো আর কি, মানে প্রতিবাদের ভাষা নাকি, আমরা তো সময় রেখেছি কী বলে, এখনও এখনও ওই সারে ওই ফেলায় তোর কথা বলে হাসে, কানের মধ্যে ডাইল দিয়ে যদি পানিতে ডুব দিব আর কি, বা ওই বেলাতকে যদি কেউ না চিনে আমরা বলি ওই যে কানে পানি দিয়েছিল তো সিরে, এইরকম অনেক কথা আর কি। আমাদের লেট্রিন ছিল কি আমার একটু বলি, আমাদের লেট্রিনটা ছিল ওই যে পূর্বভাষে বললাম যে আমাদের এই কলেজ এবং যেখানে ক্লাস হয় এবং ছাত্ররা থাকতো, তারই পিছনেই যে একটু ধাইরা থাকে না, কলেজ তো উচ্চ জায়গায়, নিচে যে কমপক্ষে ধরেন 12-13 ফুট নিচু, আরও বেশি হইতে পারে, যেখানকার মাটি তুলে উপরে ওটাকে পাগার বলা যেতে পারে, ওই পাগারের উপরে ওই বাঁশের খুঁটি গেড়ে গেড়ে বা গজারি গাছের খুঁটি গেড়ে গেড়ে, গজারি গাছের খুঁটি গেড়ে গেড়ে লাইন ধরে এরকম ধরেন 10টা বা 11টা ই ছিল, লেট্রিন ছিল, সেগুলা মানে মাঝখান দিয়ে ই ছিল এই ইয়ের বেড়া, টিনের বেড়া, টিনের বেড়া দেওয়া দেওয়া ছিল, আর সামনে এক দরজা ছিল এরকম, আর নিচে কিন্তু খোলা, নিচে যে ওই বাঁশের মধ্যে বসে পায়খানা করতাম
নিচে টক করে যে পায়খানা করতো, সেই 1400-1500 ফুট নিচে যে ওই পানি আছে ওখানে ঠাস ঠাসি করতো। ধরুন 10 জন যদি 10টা পায়খানার মধ্যে বসতো, টাস 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 করে শব্দ হইতো, আর ভিতরে নিচের সব দেখা যেত উপর থেকে। এটা আরেকটা দৃশ্য। এবং এমনও হইতো যে পাশের রুম, পাশের লিট্রিনে আমার স্যার আছে, পাশের ডায়ামরা এবং লজ্জার কিছু নেই, এটা আমাদের ই সহনীয় হয়ে গেছিলো যে জানিনি তো লিট্রিনে গেলে শব্দ টব্দ হবই, একজনের শব্দ একজনের সবাই শুনতো আর কি। এবং বদ না থাকতো আমাদের রুমে রুমে, যার যার বদ না নিয়ে সে হাতে নিয়ে ওই টেবিলটা ছিল ইয়ের পিছনে, কলেজের পিছনে ছিল একটা টেবিল, ওইখান থেকে পানি তুলে ওই লেট্রিনে যেতাম আমরা হাতে নিয়ে। আবার যখন আমরা খেতে যেতাম, খাওয়ার জন্য ঘন্টা পড়তো, টং 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 করে আমরা প্লেট একটা হাতে নিয়ে, গ্লাস একটা হাতে নিয়ে ফকিরের মতো যেতাম খাওয়ার জন্য আর কি। এখন এগুলো যদি আমরা শুনেনি না বিশ্বাস হবো না, আমরা সবাই একটা ছিল 30-40 জন একসাথে ঘন্টা দিত ধরে খাবার দিতাম আর কি। আবার প্লেটটা ধুয়ে আবার রেখে দিতাম, বদ না থাকতো প্লেট থাকতো গ্লাস থাকতো, এটা আমাদের এই খাওয়ার ছিল। তো লেট্রিনটা আমাদের খুব হাস্যকর হয়। তো এই লেট্রিনটা পরে আমাদের কিবিরা স্যার যখন আসে, তার কিছুদিন পরে আমরা পাকা লেট্রিন পাই, একটা সরকারিভাবে টাকা স্যাংশন করিয়া লেট্রিন করা হয়। সেই পাকা লেট্রিন, পাকা লেট্রিন নিয়ে আরেক সমস্যা হলো, লেট্রিন যখন উদ্বোধন হলো এই কিবিরা স্যার উদ্বোধন করলেন, তখন কেউ লেট্রিনে গিয়ে আর কেউ লেট্রিনে বসে না, ফিরে আসে, খালি ফিরে আসে, বাইরে জমজমার ই হয়ে গেল, বের হয়ে গেল, গিয়ে হয়েছে ভিতরে জানা গেল। ওই বলতেছে আমরা পশ্চিম দিকে ঘুরে আমরা লেট্রিনে বসবো না, পশ্চিম দিকে ঘুরে মানে যে এখন দেখি যে আসলে সবগুলাই ওই লেট্রিন বানানো হয়েছে, ইঞ্জিনিয়ার বানাইছে, তো ওটা তো বিল্ডিং ই পাকা, পশ্চিম দিকে ঘুরানো। ওরে স্যার কি বলে, স্যার খুব রাগ নিয়ে গেছে, কে বলছে পশ্চিম দিক, যেমন পশ্চিম দিক, কিন্তু আসলে ওইটা ওই জায়গাটা এমনভাবে কোনাইসা ছিল যে এমনি আমাদের কাছে মনে হইতেছে প্রায় পশ্চিম দিক, কিন্তু আসলে পশ্চিম না, ওটা ওটা ওই দেখার একটাই হয়, ভুল হয় আমাদের। পরে স্যার বুঝাইল এটা না, এটা পশ্চিম না, এটা উত্তর, এরকম দক্ষিণ এরকম। তারপরে আমরা স্যারের প্রেশারে পায়খানা শুরু করলাম, তখন ছিল আমাদের পায়খানার সমস্যা দূর হইল আর কি। তো এরপরে তারা যখন ই হলো ওই কিবিয়া সার আসলেন শীতকালে জয়েন করলেন, তখন কিবিয়া সার আইসেই হলো কি, দেখা গেল যে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। তো উনি সরকার থেকে টাকা স্যাংশন করাইয়া পিছনে একটা ডরমিটরি বিল্ডিং বানানো শুরু করলেন, যেখানে সারেরা থাকবেন, সেটা লেট্রিনের জন্য টাকা আনলেন, লেট্রিন হওয়া শুরু করলো। তারপরে এইভাবে দৃশ্যমান অনেক ধরনের কাজ উনি হাতে নিলেন। তো ওনাকে দেখে আমরা আশ্চর্য হইলাম যে ওনার যে চেহারাটা, এই কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম চেহারা, ওইরকম ঝাঁকড়া চুল ও ওইরকমই তার ফেস, আর কথা বলেন না, কোনো কথাই বলেন না, কেউ যদি সালাম দেয় মুখটা শুধু এরকম করেন। তারপরে যখন আমাদের উনি তো ক্লাস নিতেন না কোনো, কিন্তু কোনো মিটিংয়ে যদি উনি কোনো বক্তব্য রাখতেন, বক্তব্য সন্তত শেষেই রাখতেন, বাইরে কোনো কথা বলতেন না, ওই এমনভাবে বলতেন যে উনি কাঁদতেছে না, কে কে গলার দিয়ে কথাই আসতেছে না, হ্যাঁ চা খাওয়ার দরকার থাকে, এরকম হালকা অল্প অল্প কিছু কথা বলছেন, যা কথা বলছেন একদম সলিড কথা বলতেন। তো একটা কথা মনে হলো, প্রথম দিনই উনি বলছিলেন, অনেক কথাই বলছেন, মানে অনেক কথা বলছেন উপদেশমূলক, আমাদেরকে নামাজ পড়তে বলছেন, রোজা করতে বলছেন, ধর্মীয় কাজ করতে বলছেন, উনিও নামাজ রোজা করতেন, কিন্তু উনি ই পড়তেন খাকি রঙের, এই যে আমরা বলি না কুর্তা, কাবুলিরা যেটা পরে কুর্তা, কুর্তা পরতেন, আর ওই যে ওই কাবুলিদের সেলোয়ার যেরকম, মানে কাবুলিদের ড্রেস উনি পরতেন,
ওনার এই একটা ছিল, দুই সেট ড্রেস ছিল একই রকম, কোন সময় কোনটা করতেন বোঝা যেত না। মানে একা থাকতেন আর অনেক ডিম খাইতেন, প্রতিদিন নাকি 4টা করে ডিম খাইতেন আর কি, আর কি যেন পড়তেন আর কি, বড় বড় বই পড়তেন আর কি সারাক্ষণ, কারোর সাথে মিশতেন না, কথা বলতেন না, আর অফিসে বসে শুধু জিম মেরে থাকতেন আর প্রয়োজনীয় কথা বলতেন, যা নির্দেশ দিতেন তার সবাই পালন করতো, তাকে বাঘের মতো টিচাররাও ভয় পেত, ছাত্ররাও ভয় পেত, আর কাউকে যদি কারো প্রতি যদি কোনো বিরক্ত হইতেন স্যার তাকে ডেকে নিয়ে দাঁড়া করে রাখতেন ঘন্টার পর ঘন্টা, হাও বলতেন না, নাও বলতেন না, বসতেও বলতেন না, দাঁড়াও যেন হারাইয়ে থাকতে হইতো, তবে ও তো এই সবাই টের পাইত আমার এই ধরনের স্যার ছিলেন আর কি। তো স্যার বলছিলেন যে তোমরা ধর্মকর্ম করবে, তোমরা জানো তো মৃত্যুর পরে বিচার হবে, বিচারে কেউ বেচতে যাবো কেউ দোজকে যাবো, বেচতে গেলে তো ভালোই, দোজকে গেলে তো সমস্যা আছে, কষ্টের কষ্ট, তোমরা কি চাও এই কষ্ট সহ্য করতে পারবে? আমরা বলবো না স্যার, কাজেই তোমাদের ধর্মকর্ম করতে হবে, আর যদি তোমরা এটা বিশ্বাস না করো, বিশ্বাস নাও করতে পারো, ধরো তো বিশ্বাস করে না, যে পরকাল বলতে কিছু নাই, আচ্ছা না থাকলে তো ভালোই, নাই যদি থাকে, তুমি তো সেটা শিওর না যে পরকাল যে নাই, এটা কি তুমি শিওর? যারা বিশ্বাস করো তোমরা কিন্তু শিও না যে পরকাল নাই, আবার পরকাল যে আসে এটাও কিন্তু তুমি শিও না, তুমি বিশ্বাস করো, কাজেই যে না থাকলে তো নাই কোনো সমস্যা নেই, কিন্তু যদি থাকে তাহলে তো তোমার সমস্যা, কাজেই তুমি বিশ্বাস করো বা না করো তুমি ধর্মকর্ম করে দেবে, এই ধরনের একটা আমি বুঝাইতেছেন। তখন আমাদের বয়স অল্প হয়, একবার পরকাল আসে মনে হয় আবার পরকাল নাই মনে, এরকম কিন্তু আমাদের মধ্যে আসতো, কাজেই আমরা ওই কথা আমার খুব ভালো লাগছিল যে না রে যদি থাকে, যদি মাঝে মাঝে এরকম হয় মানে এখন অবশ্য তা হয় না, আমি এখন কনফার্ম যে আছে, কিন্তু তখন ছোট বয়স কম ছিল, অত বোঝার বয়স ছিল না, একবার মনে হয় আসছে একবার নাই এরকম মনে হইতো, কাজেই এই ওই সারের কয়টা খুব কাজে লাগছিল। তা আমরা ওই সারের সাথে একদিন ইয়ে গেলাম ক্ষেত, এই ওই যে রোপামনের যে চারা হাঁটা গেলে গাছি বা জ্বালা তুলতে গেলাম, ইয়েতে গেলাম আমরা ওই ছাতি হাতি যেখানে লতিফের দিকে মানে ওখানে একটা প্রপার্টি ছিল, ওখান থেকে আমরা জ্বালা তুলবো, আমি বেলায় তারা আমরা 8-10 জন গেলাম, তো ছাড়ও আমাদের সাথে সেই জ্বালা তোলেন, একজন প্রিন্সিপাল আলাউদ্দিন সিদ্দিক কলেজের প্রিন্সিপাল এ এফ এম গোলাম কিবরিয়া স্যারের কথা বলতেছি, উনি আমাদের সাথে জ্বালা তোলেন, উনি ওই আমাদের দলেই ছিলেন, মাঝখানে বসা, আমরা সাইডে বসা, পিছনে বসা জ্বালা তুলছি, তা আমরা দেখলাম যে চুপ করে কতক্ষণ থাকবো, আমরা স্যারের সামনেই অনেক কথা বললাম, তারপরে এমন হয়েছে যে কে যেন একটু গান গাইল, স্যার মনে হয় মনোযোগ সহকারে শুনলেন, জ্বালা গান কৃষক মানুষ জ্বালা তুলছে এই ধরনের আর কি, এই এইগুলো এই স্যারের কথা। তারপরে আমরা স্যার আসার আগের একটা ঘটনা বলছি, কিপ্রে স্যার আসার তখন মুসলিম স্যারই প্রিন্সিপাল ছিলেন, তা আমরা গেলাম ইয়েতে এই শুনলাম, তখন কিন্তু অত কন্ট্রোলিং পাওয়ার স্যারদের ছিল না আমাদের প্রতি, তা আমরা যে অপেরা যাত্রা দল আসছে আমরা মানে বলাকা অপেরা খুব সম্ভব নাম, বল্লা বল্লা খুব ইচ্ছিল, উন্নত জায়গা ছিল, সেখানে কামার কুমার কারিগরদের ছিল, ব্যবসায়ীদের আনাগোনা ছিল, তো ওখানে একটা বলাকা অপেরা নামে একটা অপেরা আছে খুব নাম করা বাংলাদেশের, তারা বেশ কিছুদিন তারা যাত্রা করবে, কিন্তু এর আগে আমরা আমি কিন্তু যাত্রায় অনুষ্ঠান যাই নাই বা যাত্রা দেখা কি ফাত্রা কাজ মনে করতাম, তো এখন এখন তো একটু একটু ফ্রি হয়েছি আর কি, কলেজে থাকি, সব বন্ধুরা যাচ্ছে যুক্তি করে যাচ্ছে, চলো যাই রাত্রে আমরা যাত্রা শুনি, তো ওখান থেকে 2 কিলোমিটার হবে, তা আমরা যাত্রা শুনতে গেলাম,
এটা আমার প্রথম অভিজ্ঞতা, যাত্রা কি যাত্রা সম্বন্ধে একটা খারাপ ধারণা ছিল আর কি। তারপরেও গেলাম, দেখি কি হয়, দেখি একটু অভিজ্ঞতাটা নিয়ে আসে। আমি খারাপ থাকলে ওটা আমি খারাপ ভাবে নিব না, আমি জাস্ট আমার মতো দেখিয়া যদি ভালো লাগলে আইসা করবো, আর ভালো লাগে থাকবো। তো গিয়ে দেখ যাত্রা শুরু হলো, দেখলাম যে ওখানে আমাদের দর্শকের সামনে যিনি বসে আছেন চেয়ার নিয়ে, উনি হলো আমাদের প্রিন্সিপাল, এই যে মুসলিমদ্দিন স্যার, ওনার বাড়ি ওর ওখানে ছিল। দেখলাম যে স্যার যখন এখানে আসছে তাহলে যাত্রা দেখতে সমস্যা নেই, স্যার যা দেখবো আমরা দিয়ে দিব। তো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করলাম। তো আমার যাত্রার যে অভিজ্ঞতা সেটা বললাম, যে ওই যাত্রার মধ্যে যে ধরনের ওই যে বন্দনার গান গাওয়া হয়, দেশাত্মবোধক গান আমার পছন্দ হলো, মেয়েগুলা দাঁড়াই দাঁড়িয়ে গান গাইল। আর ওখানে তো নিশ্চয়ই একটা নাটক আছে, সেই নাটক মঞ্চস্থ হইতেছে, যাত্রার যে স্টাইল সেই স্টাইলে জোরে জোরে কথা বলে, হেই রাজা হে মহাশয় এরকম, এই যে স্টাইলটা এটা আমার কাছে খুব ভালো লাগলো। আর মাঝে মাঝে ওই যে বিবেক নামে একটা রোল আছে একজনে, সে এই এমন জ্ঞান গর্বমূলক কথা বলেন রাজার উদ্দেশ্যে বা নায়কের উদ্দেশ্যে নায়িকার উদ্দেশ্যে, সেগুলা সেই গানগুলো খুব মধুর। এবং সেগুলা আমি এখন যেটা তখন বুঝতাম না, এই ভীম পলাশির আগে এই গানগুলো গাওয়া হইতো আর কি, খুবই শ্রুতি মধুর ছিল। এবং এই তারপরে নজরুল গীতির ছিল, যারা মেয়েরা নাচতো, যে যারা ডান্স দিত আর কি যাত্রার মাঝখানে মাঝখানে ডান্স দৃশ্যের মাঝামাঝি। তো আমি তো জানি নি যে আমি অনেক নজরুল গীতি পছন্দ করতাম, এখানে আমি এসে দেখ নজরুল গীতির আরেকটা দিক আমার কাছে উন্মোচিত হলো, সেটা হলো মনে হলো যে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এই যাত্রার জন্য এই গানটা লিখেছিলেন। আমি একটা এক্সাম্পল দিই, যেমন এই ডান্স দিচ্ছে একটা গানের সাথে, গান গানের বলগুলা হলো রোমা ঝুম রোমা ঝুম ঝুমঝুম নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে, এই গানের তালে তালে যে সে ডান্স দিচ্ছে, যে অঙ্গভঙ্গি করছে, তা আমার কাছে মনে হলো এত বছর যাবত আমি এই গান শুনছি, কিন্তু আজকে মনে হলো যে এই মেয়ের জন্যই, এই যাত্রার জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন। তো এই যে আমি এরপরে আর কোনোদিন যাত্রা যাই নাই, যাত্রা দেখে নিই, এটি অভিজ্ঞতা হয়েছে, এটাই আমার মনে আছে অনেক, যে আমি যেখানে যে ইয়ের বিবেকের গান শুনছি, তারপরে ওই নজরুলগীতির যে স্টাইলে গাওয়া হয়েছে, হয়তো নর্মাল স্টাইলে না, ওই ডান্সের স্টাইলে গাওয়া হয়েছে, আর যারা নিচে এই বাদকের দল ছিল, এটা আলাদা একটা স্পেশালিটি আছে, সেটা আমার এখনও মনে আছে। এবং অত যেরকম আমি আগে ভাবছিলাম যে নোংরামি হয়, সেরকম নোংরামি আমার কাছে অত মনে হয় নাই, কিন্তু তবুও আমি আর কোনোদিন যাত্রায় যাই। তা আমার অনেক কথা আছে, আমি এই প্রিন্সিপাল এ এফ এম গোলাম কিবরিয়া স্যারকে নিয়ে আমি গল্প বলবো, ওনার বিষয়ে অনেক কথা আছে, আজকে বলা ঠিক হবো না, অনেকক্ষণ বলছি। তা আমি ওনার কথা আমি নেক্সট পর্বে বলবো, তৃতীয় পর্বে, 77 সনের তৃতীয় পর্ব, আলাউদ্দিন সিদ্দিকি কলেজের পর্ব চলছে, এটা আমি ইনশাল্লাহ আগামী পর্বে বলবো। আজকে এই পর্যন্ত রাখি, ধন্যবাদ। আমার এই গল্প যদি কারো ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যদি ভালো না লাগে তাহলে আমার গল্প শুনুন, শুনতে থাকুন। অনেক সময় আসছে যে আমি আসলে কী বলতে চাই, কী বলতে চেয়েছিলাম, কেন বলি, আপনি যখন ধরতে পারবেন তখন আপনার কাছে ভালো লাগবে। আমি কী বলতে চাই, কী বলতে চেয়েছিলাম, কেন বলি, এটা আপনি যদি ধরতে পারেন তাহলে আপনার কাছে ভালো লাগবে। এই জন্য আপনি বন্ধ করবেন না শোনা, আপনি শুনতে থাকেন। ধন্যবাদ।